আনগভর্নেবল সরকার যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে আনগভর্নেবল বলা হয়, তাহলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সরকারটা ছিল সেটা কি সরকার? পারবে না, যে দেশের প্রধানমন্ত্রী বলে জোড়াতলির পদ্মা সেতু, এই পদ্মা সেতু দিয়ে হাঁটবেন না, যে দেশে এখন পাগল পোলাপ করতেছে একটি দলের মহাসচিব বলতেছে এটা বেগম খালেদা জিয়া 91 সাল ক্ষমতা আসার সময় এপারে একটি বসিয়েছিল ওপারে একটি বসিয়েছিল, এরা যে পাগল হয়ে গেছে দা উম্মাদ প্রায়, তার অবস্থানটা বৃষ্টির ছাড়বার নিজেই একটা জ্বলন্ত উদাহরণ। জামাত জাতীয় পার্টি আজকে দুর্নীতি করেছে, বেগম খালেদা জিয়া দণ্ডিত হয়েছে, এটা যেমন দেখতে চাই আওয়ামী লীগের হাজি সেলিম যখন অন্যায়ের সাথে জড়িত তখন সে জেলে আছে, এটা হলো বাস্তবতা। তবে ক্ষমতায় যাওয়ার জন্য অন্ধকার গলি না খুঁজে কিভাবে জনগণের ভালোবাসা দিয়ে মন জয় করে ক্ষমতায় যাওয়া যায়, সেই চিন্তা ধারণ দর্শনকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আনগভর্নেবল সরকার যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে আনগভর্নেবল বলা হয়, তাহলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সরকারটা ছিল সেটা কি সরকার? আর গুড গভর্নেন্স এর সংজ্ঞা ওনার কোন ডিকশনারিতে আছে যে 75-এ ওনার কাছে এটা তো মনে হবে, কারণ 75-এ ওনারা বলে যখন 75-এ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই রকমের মানসিকতা সম্পন্ন যারা যারা পৈশাচিক, যারা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে যারা জাস্টিফাইড করে, তারা তাদের দোসর পাকিস্তানের দালাল রাজাকার আলবদর আলসামসদের এরা পেতাত্মা, স্বাভাবিক কারণে এই করার কথা আজকে প্রেক্ষাপটে বলতে পারে কোন সজ্জন ব্যক্তি। এই কারণে এই কথাগুলোর জবাব দিতে চাচ্ছি না। মিস্টার সরোবার হোয়াট ইজ ফেট, এগুলো হলো মানে পলিটিক্যাল রিটোরিক। আমি কথা বরঞ্চ উত্তর দিতে চাই স্যার সাইফুল্লাহ হক ভাইয়ের কথায়। এই কারণে রেটোরিক বলছি পলিটিক্যাল, কারণ সরোয়ার সাহেবরা যখন এই রানা প্লাজার রানা সাহেদ পাপিয়াদের আইনের মুখোমুখি করা হবে বা সম্রাটদের মুখোমুখি করা হবে, তারপরও বলা হবে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, তারা মাস্টার মাইন্ড না। এখন বাংলাদেশের আইনের শাসনের কথা বলেন, যারা যখন এই আইনের শাসন বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না এই রকমের যারা কুখ্যাত ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স সংসদে পাশ করে, তারা যখন গুড গভর্নেন্স এবং মানে আন গভর্নেবল সরকার বলা হয়, এটার পার্থক্য যখন বেসিক বুঝে না, তাদের সাথে আসলে তর্ক যুদ্ধে যাওয়া হলো সময় এবং নিজের মেধা অযথা বিনিয়োগ করা। এই রকমের মানুষের সাথে আলোচনার মধ্য থেকে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, আমি বরং সাইফুল হক ভাইয়ের কথা কিছু কথার উত্তর দিতে চাই। সাইফুল হক ভাই বলেছেন যে জনগণকে সকলকে নিয়ে যদি আমরা আনন্দ করতে পারি সেই আনন্দটা আরো বেশি অনেক বেশি, এটা অন্য রকমের একটা মাধুর্য আছে। হ্যাঁ অবশ্যই, দ্যাটস ট্রু, আই ডু এগ্রি। কিন্তু সাইফুল হক ভাই এই দেশের একজন প্রধানমন্ত্রী, আপনারা সকলে বলেন আপনি সেই জোটেরও এখন অংশ, যে তিনবারের প্রধানমন্ত্রী, কার্য তো 2 বার প্রধানমন্ত্রী ছিল আর 1993 সালে 1995টা নির্বাচন করেছিল একতরফা, এক পাশ সময় লাগে না, তার মধ্যে জনগণের আন্দোলনের মধ্যে পতন ঘটেছিল। সেই দেশের একজন প্রধানমন্ত্রী যখন বলা হয় একটি কাঙ্ক্ষিত প্রজেক্ট, যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছিল, যেটা ব্যারিস্টার সারোয়ার বলেছে কয়েকবার, সময়ের পরেও আমাদের নিজস্ব অর্থায়নেই করা হয়েছে, বাংলাদেশের মানুষের টাকাই এই পদ্মা সেতু করা হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে। এই যে তখন দুর্নীতির যে আপনারা গুণকীর্তন করছেন, দুর্নীতির এই দুর্নীতি কিন্তু ক্যানাডিয়ান আদালত থেকে এখানে যে কোনো দুর্নীতি হয় না সেটা সার্টিফিকেট দিয়ে গেছে। স্বাভাবিক কারণে এই ঢোল পিটিআর কোনো লাভ নেই। এখন আসেন সাইফুল হক ভাই, আমরা চাই সবাইকে মিলেমিশে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আপনি আমার জন্য শুভাশিস করেছেন, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ, কিন্তু আপনার মুক্তিযুদ্ধ, আপনার এই 71-এর মহান মুক্তিযুদ্ধ সেটাকে নিয়ে প্রশ্ন করবেন, বাংলাদেশের স্বাধীনতার মহান ঐক্য নিয়ে প্রশ্ন করবেন এবং বাংলাদেশ বিরোধী মনোভাব পোষণ করবেন, তাদের মধ্য থেকে আপনি ঐক্যতানে হাঁটতে পারবেন না। যে শত বছরের শত সংগ্রাম শেষে যে নেতা আমাদেরকে স্বাধীনতার বাণী শুনিয়েছেন তাকে আপনি অস্বীকার করছেন, তাকে আপনি ডিজার্ভ করছে, তার মধ্যে থেকে আপনি একতালে হাঁটতে পারবেন না। যে দেশের প্রধানমন্ত্রী বলে জোড়াতলির পদ্মা সেতু, এই পদ্মা সেতু দিয়ে হাঁটবেন না, যে দেশে এখন পাগল পোলাপ করতেছে একটি দলের মহাসচিব বলতেছে এটা বেগম খালেদা জিয়া 91 সাল ক্ষমতা আসার সময় এপারে একটি বসিয়েছিল ওপারে একটি বসিয়েছিল, এরা যে পাগল হয়ে গেছে দা উম্মাদ প্রায়, তার অবস্থানটা বৃষ্টির ছাড়বার নিজেই একটা জ্বলন্ত উদাহরণ। এখানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো কোনো কিছু নেই, এগুলো কোনো কিছু করা হয় নাই, এগুলো করা হয়েছে ব্যারিস্টার সারোয়ার, এরা মানে
পাকিস্তান থেকে প্রোডাক্ট হয়ে এসেছে, এরা বাংলাদেশে এসেছে, বাংলাদেশের নাগরিকত্ব গোলাম আযমের মতন বোধহয় নিয়েছে, সে কারণে এই দেশের যে ইতিহাস ঐতিহ্য, এই সাইফুল্লাহ সাহেবরা যে দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম করার মধ্যে থেকে একজন রাজনৈতিক নেতা পরিণত হলো, এটা কোনো ইতিহাস না। ইতিহাস হলো এই যে আমি এসেছি, আমি দেশের পরিস্থিতি খারাপ, আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আমি ক্যান্টনমেন্টে চলে যাব। কিন্তু আমি দেখলাম উনি যাকে নেতা মনে করেন সে নিজের সংবিধানকে দুরুৎসাত করে একদিকে চিফ অফ আর্মি স্টাফ, একদিকে রাষ্ট্রপতি হয়েছিলেন। এই রকমের যারা স্বৈর শাসকদেরকে, যারা তাদেরকে নেতা মনে করে, তাদের মতন নেতৃত্বের কাছ থেকে এদেশের মানুষ কি শিখবে বা আমি কি শিখবো? ব্যারিস্টার সরোয়ার যদি সাইফুল্লাহ ভাইয়ের মতন কোন রকমের কিছু দিক নির্দেশনামূলক কথা বলতো, সেটা থেকে আমি শিখতাম, আমার যারা অনুসারী তারাও শিখতো। কিন্তু যখন আপনি বলা হয় বঙ্গবন্ধুকে অস্বীকার করা, বঙ্গবন্ধুর স্থানে একজন খুনি স্বৈর শাসককে, বাংলাদেশের আজকের যে 75-এর 15 আগস্ট গর্জে উঠুক আরেকবার, এটা যে ওরা আদর্শিক ভাবে ধারণ করে সেটা আজকে 2022 সালে প্রমাণিত হয়েছে। যে কারণে আমি গত সত্যি আপনার বলেছিলাম যে আমি যে বলেছিলাম যে গত 12টি বছরে এই যে অযৌক্তিক, অরাজনৈতিক, অশিষ্টাচার বহির্ভূত, শিষ্টাচার বহির্ভূত যে কথাবার্তা বলি, তার মধ্যে থেকে আমরা জাতিকে কিছু দিচ্ছি না, তার জ্বলন্ত প্রমাণ ব্যারিস্টার সারোয়ার আজও এই কথাগুলো রিপিট করলেন, যাতে আমি জিয়াউর রহমানের কিছু গালি মন্দ করি এই রকমের প্লট তৈরি করে দেয়, তার মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। যেটা আমার ভালো হয়েছে সেটা ভালো, আজকের সাইফুল ভাই বলেছেন তদন্ততে যেন অবশ্যই বায়াসলেস তদন্ত হয়, অবশ্যই আমি এটা প্রত্যাশা করি। আওয়ামী লীগের কোন নেতা, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট ওই ঘটনার সাথে যারা গঠিত, আমি একজন নাগরিক হিসেবে বিং এ সান অফ ফ্রিডম ফাইটার আমি দেখতে চাই সে আইনের মুখোমুখি আসবে, সে যে দল করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। আজকে দুর্নীতি করেছে বেগম খালেদা জিয়া দণ্ডিত হয়েছে, এটা যেমন দেখতে চাই, আওয়ামী লীগের হাজি সেলিম যখন অন্যায়ের সাথে জড়িত তখন সে জেলে আছে, এটা হলো বাস্তবতা। এই রুল অফ ল এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করছে, এটা স্বীকার করেই ব্যারিস্টার সারোয়ার সাহেব রাজনীতি করতে হবে। আমরা আমরা ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো সূক্ষ্মভাবে তুলে ধরুন। আপনি বলছেন সাগর রুনি, আপনি একজন আইনজীবী, আপনি খুব ভালো করে জানেন, আপনারা যখন আইনের দোহাই দিয়ে আপনারা যখন এই কোর্টের বারান্দায় দাঁড়ান, তখন এই যখন আপনার মক্কেলের কাছ থেকে টাকা নেন, টাকা নেওয়ার পর আমরা কতজন নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ আছি, একটা খুন হয়েছে আপনি জানছেন, তারপর আপনি আপনার মক্কেলকে অসত্য তথ্য দিয়ে তাকে আপনি মুক্ত করছেন, কিভাবে যে সে এই ঘটনার সাথে জড়িত না, এই রকমের ঘটনার মধ্যে থেকে দেশ যাচ্ছে, তার মানে আমাদেরকে নীতি নৈতিকতা মানুষের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে আমাদেরকে কাজ করতে হবে, নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, আমাদেরকে বাংলাদেশ প্রেমিক মানুষ হতে হবে, এই দেশকে ধারণ করতে হবে, ক্ষমতায় যাওয়ার জন্য অন্ধকার গলি না খুঁজে কিভাবে জনগণের ভালোবাসা দিয়ে মন জয় করে ক্ষমতায় যাওয়া যায়, সেই চিন্তা ধারণ দর্শনকে নিয়ে সামনে এগিয়ে যেত, যে বা যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। আর আইনি প্রক্রিয়ায় সাগরুনি সংশ্লিষ্ট হত্যাকাণ্ডে অনেক সময় আমাদেরকে আইনি যে প্রক্রিয়া সেখানে অনেক কিছু আমাদের উপযুক্ত সাক্ষীর অভাবে অনেক কিছু রায় হয় না, তবে হ্যাঁ গত 13টি বছরে অনেক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড যেগুলো আর বিচার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের শাসন আমলে ঘটেছে, আমরা সব পারছি বলছি না, কিন্তু অনেকাংশে ঘটেছে, কিন্তু এদেশে আমরা যখন দেখেছি বঙ্গবন্ধু হত্যার বিচার করছে না, অসলন্য মাস্টার হত্যার বিচার করছে না, 21 আগস্ট গেট হামলার পরে যখন যারা উম্মাদের মতন পার্লামেন্টে দাঁড়িয়ে সেই আলোচনা করা যাবে না, এবং কত অদ্ভুত কথা বলেছিল, তামাশা জন্য কথা বলেছিল, বলছিল ওরাকে আবার হত্যা করবে কে, সেও এদেশের প্রধানমন্ত্রী ছিল, এটা হলো লজ্জাস্কর ঘটনা। আবার সেই দলের কোন নেতা যখন আইনের শাসনের জন্য কথা বলবে টেলিভিশনে এসে, সেটা আমার শুনতে হবে, এটা ধৈর্য ধারণ করলাম। সারোয়ার ভাই আপনি ভালো থাকেন, সুখে থাকেন, সাইফুল হক ভাই, সালাম আলাইকুম।